الله بقول إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. এখানে যারা বসছেন সবাই তো মুমিন আমরা না আমরা মুমিন না ইমানদারের লক্ষণ হলো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম তাদের দিলের দিলটা কেঁপে ওঠে তাদের দিলের মধ্যে ধাক্কা লাগে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আল্লাহর আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হয় জাদাতহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহর আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায় বাড়তে বাড়তে ঈমানটা এমন পর্যায়ে পর্যন্ত যায় যারা পাক্কা মুমিন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা এমন ইমানদার হয়ে যায় সর্বশেষ তার সর্বহালতে আপদে বিপদে মুসিবতে সুবিধা অসুবিধায় তারা বলে আমরা আল্লাহর উপর ভরসা করি বলো সুবহানাল্লাহ তাহলে যারা মুমিন আল্লাহর আয়াত যখন তার তিলাবাত করে শুনে তাদের ইমানটা বাড়ে আল্লাহ বাড়িয়ে দেয় তার আমরা কোরআন শরীফের আবার তিলাবাত শুনবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন হাদিস ফাজাইল আমলের মধ্যে আছে আপনারা হয়তো পড়েছেন রাবি উসাইদ ইবনে হুজায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন রাত্রিবেলায় যখন তেলাওয়াত করে উসাইদ ইবনে হুজায়র বলে আমার ঘোড়াটা লাফায় আমি তেলাওয়াত করি আমার ঘোড়াটা লাফাইতে শুরু করে আমি তেলাবাত করি তেলাবাত যখন বন্ধ করে গোড়া লাফানো বন্ধ করে আবার তেলাবাত করে আবার গোড়া লাফায় আমার মনে হলো আমার ঘরের মধ্যে বেশি জায়গা ছিল না একটা ঘরের মধ্যেই এক সাইডে আমি ঘোড়া বাঁধতাম আমার সন্তান ইয়াহিয়া এই সন্তান ঘোড়ার উপদ্রবের কারণে মৃত্যু মুখে পতিত হয়ে যায় নাকি এই ভয়ে আমি সর্বশেষ কোরআন শরীফের তেলাবাত বন্ধ করে দিলাম সকাল হয়ে গেল নবীজির দরবারে উসাইদ বিন হুজায়র হাজির হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাত্রিবেলায় কোরআন শরীফের তেলাওয়াত করতেছিলাম সেই সময় আমার ঘোড়াটা লাফায় যখন আমার তেলাওয়াত বন্ধ করে আবার ঘোড়া লাফানো বন্ধ করে আবার তেলাওয়াত করে আবার ঘোড়াটা লাফায় আবার বন্ধ করে ঘোড়া লাফানো বন্ধ করে এমন ভাবে আমি ভয়ে 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 যে আমার সন্তান ইয়াহিয়া মৃত্যু মুখে পতিত হয়ে যায় নাকি আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম আল্লাহর নবী বলেন উসাইদ তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে এই ঘোড়া কেন লাফায় তুমি জানো নি যখন তুমি তেলাওয়াত করেছিলে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার বাড়ির উপরে এমন ভাবে নেমে আসছিল যেটা ঘোড়া দেখে সেই ফেরহমতের ফেরেশতাকে দেখে ঘোড়া এমন ভাবে লাফানো শুরু করেছিল উসাইদ তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতে এই ফেরেশতা রহমতের ফেরেশতাদেরকে সকালবেলা মানুষ নিজ চোখে দেখতে পাইতো এত আস্তে কইলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কালাম যে জায়গায় তেলাওয়াত করা হয় রহমতের ফেরেশতা আসে কিনা তাহলে এখানে তেলাওয়াত হয়েছে কিনা তবে ইয়াকিন রাখেন আল্লাহর রহমতের ফেরেশতা এখানে আল্লাহ নাজিল করে দিয়েছে সেই রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এই যে আমরা এখানে বসছি আমরা তিন শ্রেণীর মানুষ আছি এখানে কয় শ্রেণী বলেন যুবকরা বিশেষ করে যুবকরা কয় শ্রেণী তিন শ্রেণী গোটা পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ রয়েছে তিন শ্রেণী এই তিন শ্রেণীর মানুষ থেকে আমি আলোচনা শেষ করব আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব আমি আপনাদের সামনে তুলে ধরবো ডেফিনেশন আপনারা বলবেন কোন দলে যাবেন সেই দলের গুণাবলীর উপর দুই চারটি কথা বলে আমি শেষ করব মনে রাখবেন মাথায় রাখবেন কথা প্রথম শ্রেণী হলো যারা আল্লাহ তাআলার হুকুম মানে যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে অদৃশ্যের উপর বিশ্বাস করে আসমানি কিতাবগুলির উপর বিশ্বাস করে যারা নামাজকে কায়েম করে যারা আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে যারা আল্লাহর আসমানি কিতাবগুলির উপর বিশ্বাস করে কিয়ামতের দিনের উপর বিশ্বাস করে এরা হলো প্রথম শ্রেণী দলিল
আল্লাহ পাক বলেন সূরা 2 নম্বর সূরা সূরার নাম সূরা বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এই সমস্ত মানুষদের পরিণাম হলো যে আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম এই সমস্ত মানুষগুলোই হলো আল্লাহর সঠিক পথের পথিক ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর এই সমস্ত মানুষগুলোই হলো কামিয়াব সফল কাম বলুন সুবহানাল্লাহ এ হলো প্রথম শ্রেণী এবার দ্বিতীয় শ্রেণী সম্পর্কে আল্লাহ পাক বলেন যারা প্রকাশ্য আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয় যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করে দলিল এদের শুনে আল্লাহ এর পরের আয়াত থেকে বলেন ইন্নাল্লাযীনা কাফারূ সাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم এই হলো দ্বিতীয় শ্রেণী এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার নাফরমানি প্রকাশ্য ভাবে করে আল্লাহ বলেন আনযারতুহুম আম লাম তুনযিরহুম হে নবী আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান সাওয়াউন আলাইহিম এরা বরাবর এরা তাদের জায়গায় থাকবে আল্লাহ আরো বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ এদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে ওয়া আলা সামিহিম তাদের কানের মধ্যে স্টাম্প মেরে দিয়েছে ওয়া আলা আবসারিহিম গিশাওয়া তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছে পরিণাম এই সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ বলেন ওয়া লাহুম আযাবুন আযীম এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে এবার তৃতীয় শ্রেণী এরা হলো সবচাইতে ভয়ানক এরা দ্বিমুখী চরিত্রের উভয়মুখী চরিত্রের এরা উপরে উপরে প্রকাশ্যত নিজেকে মুমিন বলে দাবি করে ঠিক কিন্তু অন্তরে তারা নিফাক রাখে মনে মনে একটা ভাব আর উপর দিয়ে আরেকটা দেখায় কথা বুঝতেছেন না খুব মনোযোগ দিবেন এই হলো তৃতীয় শ্রেণী এরা সবচাইতে ভয়ানক এরা নবীজির জামানায় ছিল আজকেও আছে এখানেও আছে দুই চারজন আমি নাম তো বলবো না পুরা দুনিয়ায় এই শ্রেণীর মানুষ এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون أروا أجي بولتا بولتا يربور راية يربور راية بولن وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون এই সমস্ত মানুষগুলি বলে আমরা মুমিন আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন এর আসলে তো মুমিন না শুধু জবান দেয়া বলে মুমিন পরে পরে বলতে বলতে আমি সংক্ষেপে বলছি পরের আয়াতে বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না যখন তারা মুমিনদের মজলিসে বসে মুমিনদের সাথে থেকে বলে আমরা আমি ঈমানদার আমরা পাক্কা মুমিন আমরা তোমাদের সাথে আছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম যখন তারা আবার তাদের দলের অন্তর্ভুক্ত হয় নাফরমানদের দলে যায় তখন বলে ক্বালু ইন্না মাআকুম আমরা তোমাদের সাথে আছি এদের সাথে শুধু আমরা ইস্তিহজা করার জন্য যাই ঠাট্টা বিদ্রুপের জন্য যাই আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম না 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 বান্দা তোমরা আল্লাহর সাথে ইস্তিহজা করতে পারো না আল্লাহ তোমাদের সাথে ইস্তিহজা করে আল্লাহ এদের সাথে ইস্তিহজা করে ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামহুন
তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না এদের পরিণাম আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন এই সমস্ত মানুষগুলির এই সমস্ত মানুষগুলির কথা আল্লাহ বলতেছেন এই সমস্ত মানুষগুলি হেদায়েতের পরিবর্তে গোমরাহি খরিদ করলো ইস্তারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম তাদের ব্যবসাটা বড় ভালো লাভজনক ব্যবসা হলো না কেউ যদি হেদায়েতের পরিবর্তে গোমরাহি খরিদ করে তাহলে এই ব্যবসাটা কি ভালো ব্যবসা হলো লাভের ব্যবসা হলো আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম এদের ব্যবসার মধ্যে কোনো লাভ হলো না ওয়ামা কানু মুহতাদিন এই সমস্ত মানুষগুলি সঠিক পথের সন্ধান পাইল না আবার আগে আল্লাহ বলেন মাসালুহুম উদাহরণ দিয়ে বলেন মাসালুহুম এই সমস্ত মানুষের উদাহরণ হলো আল্লাহ এমন সুন্দরভাবে উদাহরণ দিয়ে বলছেন যেমন অন্ধকারের সময় কোনো আলো নাই কোনো প্রহর নাই একদল মানুষ অন্ধকারের মধ্যে ডুবে আছে সেখানে আলো জ্বালানোর জন্য তারা কিছু খড়ি জমা করলো কাঠ জমা করলো ধরনের উদাহরণ স্বরূপে কাঠ জমা করলো জমা করতে করতে যখন সেই কাঠ একটা সংখ্যায় পরিণত হলো তখন তারা এর মধ্যে আগুন আগুন জ্বালালো আগুন প্রজ্বলিত করলো যখন আগুন জ্বললো জ্বলতে জ্বলতে আস্তে আস্তে করে জলে প্রহর হইল সেই প্রহর যখন চতুর্দিকে আগুনের দ্বারা প্রহর হইল আল্লাহ বলেন যাহাবাল্লাহু বিনুরিহিম তাদের সেই প্রহরটাকে কেড়ে নেওয়া হলো ذهب الله بنورهم وتركهم في ظلمات তাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিয়ে গেলেন লা ইউবসিরুন তারা কিছুই দেখে না কেন দিলেন উদাহরণটা জানেন একটু না বললে বুঝবেন না সেই সময় যেই সময়ের কথা আল্লাহ বলছেন সেই সময় দুনিয়াটা অন্ধকারে অন্ধকারে নিমজ্জিত ছিল কোন অন্ধকার রাতের অন্ধকার নয় সেটা গোমরাহির অন্ধকার পথভ্রষ্টতা বর্বরতা অসভ্যতা অমানবিকতা সেই সময়ে মানবতা বলতে কিছুই ছিল না যেই সময়ে মানুষগুলি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল সেটাকে বলা হয় আগিয়ামে জাহিলিয়া এইজ অফ ইগনোরেন্স অন্ধকারের যুগ সেই সময় আমার নবী নূর নিয়ে পুহর নিয়ে ইসলাম নিয়ে আসলেন নবীজির হাতে ধরে সমস্ত মানুষ কলমা পড়ে মুসলমান হলো তারা অন্ধকারে ছিল তাদের সামনে কোনো আলো ছিল না সেই আলো নবীজির হাত থেকে আলো পেল আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যখন সেই আলো দিয়ে চতুর্দিকে প্রহর হলো নবীজির সেই নূর যখন চতুর্দিকে চমকা শুরু করলো আস্তে আস্তে করে ইসলামের নূর দুনিয়ার বুকে আসলো অন্ধকার বর্বরতা দূর হয়ে গেল সেই প্রহর যখন হইল ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম কিন্তু সেই সমস্ত কপাল পোড়া মানুষগুলো তারা তো সেই প্রহর পাওয়ার পরেও তারা সেই প্রহর থেকে বঞ্চিত হয়ে গেল মানে তারা দিলে নিফাক রাখলো ওপরে ওপরে ইসলাম গ্রহণ করলো নবীকে নবী বলে স্বীকার করছে ঠিক কিন্তু অন্তরে নিফাক রাখছে এজন্য আল্লাহ উদাহরণটা দিয়ে এমন ভাবে বলছেন যে তাদের প্রহরটা সামনে আসার পর আল্লাহ প্রহরটা কেড়ে নিয়ে গেল সেই প্রহরটা তারা আর পাইলো না তারা আবার সেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে অর্থাৎ সেই আবার কুফরিতেই তারা গিয়ে কুফরি করে অন্ধকারে গিয়ে তারা ইমান হারা হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে গেল তাদের লিডারের নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডারের নাম ছিল নবীজির জমানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এরা নবীজিকে বড় কষ্ট দিয়েছে এদের দলে বহু সংখ্যক সাহাবী ছিল এরা তো নবীর সাহাবী ছিল না এরা অন্তরে নিফাকরা তো মহতরম হাজিরিন এদিকে বলতে গেলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ এমন তথ্য দিয়েছেন সময় তো হাজিরিন সত্যিকারে বলছি হৃদয় থেকে বলছি কোরআন যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আপনি যদি আসামিসে ট্রান্সলেশন থাকে আপনি পড়বেন কোরআন পড়বেন আমরা তো পড়াশোনা করি না এইদিকে বলতে গেলে বহু কথা ছিল এই তৃতীয় দল সম্পর্কে প্রায় 13টা আয়াত আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন তবে আমার বিষয়বস্তু সেটা নয় এইবার বলেন আপনারা কোন দলে যাইতে চান মনে আছে না কোন কোন দলে আপনারা অন্তর্ভুক্ত হতে চান আমাদেরকে কোন দলে যাইতে হবে বলেন প্রথম এবার আমরা ঘুরে আসি প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীর কয়েকটা গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন এই সব কয়টা বলা এখন সম্ভব হবে না বহু সময় লাগবে ব্যাখ্যা করতে গেলে তবে সর্বপ্রথম আল্লাহ বলেছেন এই সমস্ত মানুষগুলির সর্বপ্রথম গুণ হলো তারা দালিকাল কিতাবুলা রাইবা ফি তারা আল্লাহ তাআলার সেই কিতাব কোরআনে মাজিদকে সন্দেহ করে না
সেই কিতাবের উপর তারা সন্দেহ পোষণ করে না কোরআনের উপর সন্দেহ মানুষের আছে না নাই এই পৃথিবীর মানুষ কোরআনকে সন্দেহ করে না নাই বলেন যুবকরা কথা বলবো একদম প্রথমে বলছি কোরআন করছে না নাই এই কয়েকদিন আগে সত্যরঞ্জন নাম শুনছেন না আপনারা সবাই জানেন সবাই চিনছেন তারে এ কোরআনের উপর সন্দেহ করছে না নাই কোরআন আর হাদিসের কলঙ্কিত কথাবর নামে কিতাব লিখছেন না নাই কিতাবটা পড়ছেন কেউ কেউ পড়ছেন কিতাবটা আচ্ছা যাই হোক পড়ছেন না পড়ছেন কিন্তু এই কিতাবটা ও লিখেছিল কোরআনের উপর সন্দেহ পোষণ করে এর আগেও বহু মানুষ এই কোরআনের উপর সন্দেহ পোষণ করেছে নবীর জামানায়ও একদল বড় বড় সাহিত্যিক ছিল যারা এই কোরআনের উপর সন্দেহ পোষণ করেছিল যারা কোরআনকে সন্দেহ করবে তারা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবে না এবার আপনার আবার কোরআনের উপর সন্দেহ আছে কার কার সন্দেহ আছে একটু হাত তোলেন সন্দেহ নাই তবে সবে কোরআন পড়তে জানেন কে কে পড়তে জানেন একটু হাত তোলেন কে কে কোরআন পড়তে পারেন একটু দয়া করে হাত তোলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করো হ্যাঁ বেশি সংখ্যক মানুষ কিন্তু হাত তুললো না আচ্ছা আপনার সন্দেহ নাই তা আপনি পড়তে পারেন না কেন আপনি সন্দেহ করেন না আল্লাহর কালাম বলে বিশ্বাস করেন তাহলে কোরআনটা পড়ার পড়তে কেন জানেন না একটু আফসোস হয় না মনের মধ্যে যে আল্লাহর কালাম কোরআনে মাজিদটা আমি পড়তে শিখলাম না হায়রে মুসলমান এখন ডিজিটাল জামানা ক্যাশলেস হিসাবে মানুষ পেমেন্ট করে করে না 10 টাকার চা খেয়েও মানুষ মোবাইল দিয়ে পেমেন্ট করে দেখি পান দোকানেও বর্তমান কিউআর কোড লাগানো আছে আছে না কিউআর কোড আছে না কিউআর কোড বুঝছেন না পান দোকানেও কিউআর কোড আছে পান খায় কিউআর কোডে মানুষ পয়সা দেয় এই সময়েও মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না এটা কি আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য বলেন তো আল্লাহর নবী বলেন যে এই মানুষটার সত্যি কথা বলতেই হবে যে এই মানুষটার হৃদয়ে কোরআন নাই কোরআনের কিছু অংশ যার হৃদয়ের মধ্যে নাই রে মুসলমান সেই মানুষটার হৃদয় আল্লাহর নবী বলেন সেই হৃদয়টা হলো কালবাইতিল খারীব বিরান ঘরের মতো এমন একটা ঘর যদি দুনিয়ার বুকে বানাইছেন যেই ঘরে কোনো মানুষ কিছুই কেউ থাকে না ঘর বানায় রাখছেন সেই ঘরে আমাদের মুরব্বিরা কয় ভূত থাকো নাকি থাকো ভূত না সেই মানুষের হৃদয়টা কালবাইতিল খারীব নবী বলেছেন কোরআনের কিছু অংশ যদি কারো হৃদয়ের মধ্যে না থাকে বড় আফসোস কথাটা আসতো আমি বলেই ফেলি হয়তো পরে আমি বলতে পারবো না কোরআন শরীফ পড়া কি বহুত বড় কঠিন কাজ আপনি জেনে রাখুন দুনিয়ার মধ্যে যত পড়া আছে সবচাইতে আসান পড়া হলো কোরআন পড়া বলুন সুবহানাল্লাহ দলিল আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির দুনিয়ার বুকে যত কিতাব আছে সমস্ত কিতাবের সাইতে সবচাইতে আসান মুখস্থ করার জন্য এই কোরআন মাজিদ আরেকটা দলিল আপনাদের সামনে তুলে ধরি এমন একটা কিতাবের নাম বলুন যে কিতাবটার হাফিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দুনিয়ার বুকে আছে একটা কিতাবের নাম কেউ বলেন একটা কিতাবের নাম বলেন যে অমুক কিতাবটা 20-30-40 পৃষ্ঠার কিতাব এই কিতাবটা অমুক মানুষের পুরো কিতাব মুখস্থ আছে একটাও ভুল নাই বলেন আমি বলে দিব আপনাদেরকে এত বড় একটা ভলিউম কিতাব কোরআনে করিম 30 পারা 114টি সূরা এই কিতাবটা প্রথম থেকে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত কিতাবটা মুখস্থ আছে এমন মানুষ আপনার সামনে আমি আসামের জমিন থেকে এই লক্ষ দিক আপনার সামনে খাড়া করে দিব বলুন সুবহানাল্লাহ তাহলে আসাম নাই তাও তো আমরা পড়তে জানি না কাইরে মুসলমান এই কোরআন এই যে প্রথমে একটা কথা বললাম জলসা জুলুস যে আমাদের এখানে হচ্ছে এই জলসা জুলুসের দ্বারা আমাদের উপকার কেন হচ্ছে না জানেন এই যে লাইট গুলি যে দেওয়া আছে একটু উদাহরণ দিলে বুঝবেন এই যে হ্যালোজিন দেওয়া হচ্ছে সব কিছু যদি ঠিক থাকে কারেন্টের সাথে যদি কানেকশন না হয় তাহলে কি এটা পুকুর দিবে জ্বলবে জ্বলবে না মাত্র মাদ্রি না সংক্ষেপে বলছি যতদিন পর্যন্ত মুসলমান জলসা করো তবলিগ করো যতই কিছু না করো তার কানেকশন যদি কারেন্টের সাথে না হয় কানেকশন যদি কারেন্টের সাথে না হয় তাহলে তার জীবনের পরিবর্তন হবে না হবে না হবে না কোনোদিন হবে না আর সেই কারেন্ট হলো কোরআনে মাজিদ বলুন সুবহানাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক যখন আপনার হয়ে যাবে তাহলে আপনার লাইট জ্বলবে অন্যথা আপনার আমার জীবনে পরিবর্তন আসতে পারে না এজন্য জলসা চলছে দাওয়াত তবলিগের মেহনত চলছে কিন্তু আমাদের সমাজে পরিবর্তন আসে নাই সমাজটা পরিবর্তন হচ্ছে না আচ্ছা বলেন যেই ছেলেটা
ম্যাট্রিকের মধ্যে ফার্স্ট ডিভিশন পায় হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পায় স্টার মার্ক পায় বিজ্ঞানের থিওরিগুলি তার মুখস্থ আছে সাইন্সের ম্যাথের থিওরিগুলি মুখস্থ আছে সব কিছু ইংরেজি 10টা 10টা কবিতা মুখস্থ করতে পারে পরীক্ষায় বসে 100 থেকে 80 নম্বর পর্যন্ত आंसर লিখতে পারে 85 90 পর্যন্ত নাম পর্যন্ত নম্বর পায় ওই ছেলেটার মেধা কম না বেশি বেশি মেধা সম্পন্ন ছেলে ওই ছেলেটা যদি হায়ার সেকেন্ডারিতে স্টার মার্ক পেয়ে পাস করতে পারে গরমের বন্ধ যখন আসে গরমের বন্ধ এক মাস বন্ধ থাকে সেই সময় যদি ওই ফার্স্ট ডিভিশন পায় স্টার মার্ক পাওয়া ছেলেটাকে একটা কায়দা হাতে তুলে দিয়ে যদি ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেন বলে একটা মাস সে যদি কায়দা পড়ে এক মাস পড়লে আলিফ বা তা সাত থেকে শুরু করে কায়দা পড়ে শেষ করতে পারবে কিনা পারবে নিশ্চয়ই পারবে কিন্তু আমরা সেটা করি নাই আমরা বললাম যে এটা কুরআন আমরা মানে আমাদের ধারণাটা এমন হয়েছে যে একজন কলেজে পড়ছে স্কুলে পড়ছে তার কুরআন পড়া লাগবে না এটা একটা ভ্রান্ত ধারণা মহাদের মহাজিরিন সাধারণ শিক্ষা আর ইসলামী শিক্ষা এই দুইটা শিক্ষা কেমন আমি একটু উদাহরণ দেই এই দুইটা শিক্ষা আমাদেরকে থাকতে হবে আবার ভাববেন না যে হুজুররা খালি কুরআন শেয়ার কথা কয় খালি কুরআন পড়ার কথা কয় আমি স্কুল কলেজে পড়ব না করে নাকি আমি নিজেও তো ইউনিভার্সিটি থেকে এমএ করলাম এবার বিএড করতেছি কলেজে পড়তাছি আমরা এই হুজুরও তো জেনারেল বালাসি উনি শিক্ষিত মার্কাজ একাডেমিতে পড়ায় ইংলিশও বালা মাহিরিলা তাহলে হুজুররা কি এই জেনারেল শিক্ষা গ্রহণ করে না নিশ্চয় কোনোদিন উলামায়ে একরাম জেনারেল শিক্ষার বিরোধী নয় তবে মনে রাখবেন ওলামায়ে একরাম এটাই বলে এই যে বর্তমান সময় আধার কার্ড বানাইছেন আপনারা আধার কার্ড বানাইছেন না সবাই তো আধার কার্ড বানাইছেন আধার কার্ডের মধ্যে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট লাগে না কয় আঙ্গুলের কয় না কথা কয় না কয় আঙ্গুল 10 আঙ্গুল সোকের আর সোক করে গুলড়াই দিন লাগে না এইবার মিউনজে চাইলে হইছে আধার কার্ড হইছে কি করছে বড় করে সাউন্ড লাগে মানে আধার কার্ডের মধ্যে এটা আমরা লিংক করছে আমরা বডিটার লিংক করছে না এইবার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক হইছে না নাই ব্যাংকের সাথে আধার কার্ডের লিংক আছে না নাই আচ্ছা আর কোন সাইল জেল নেনরা সাইল 5 কেজি সাইল দেয় এর আধার কার্ডের লিংক আছে না নাই কয় না কথা কয় না যুবক আছে না নাই বোঝার জন্য বলছি একটু কথা বলবেন কষ্ট হইতাছে কি একটু একটু কথা কথা ক্লিয়ার কই জানেন এই কথাগুলি বললে আপনারাও একটু অ্যালার্ট হয়ে থাকবেন কথাগুলি হৃদয়ঙ্গম হবে মনে থাকবে তাই মুরব্বিদেরকে আমি বারবার বলবো না যুবকদেরকে আমি বলবো আমার কথাগুলি যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ হা না বলবো বলবো তো ইনশাআল্লাহ জি হ্যাঁ লিংক আছে না নাই আচ্ছা আধার কার্ডের লিংক না থাকলে চাল দেয় বর্তমানে দেয় লিংক যাদের নাই চাল কাটছে ও মুসলমান ওলামা একরাম এটাই বুঝাইতে চায় দুনিয়াতে যদি তুমি আধার কার্ডের লিংক ছাড়া যদি 5 কেজি সরকারের 10 টাকা 12 টাকা কেজির চাল পাও না তোমার যদি কোরআনের সাথে তোমার শিক্ষার যদি লিংক না থাকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে তুমি কিছুই পাবে না তোমার লিংক কোরআনের সাথে থাকতে হবে আমি এটা বলতে চাই না তুমি কোরআনের হাফিজ হতে হবে তুমি গোটা কোরআনের তাফসীর পড়তে হবে কিন্তু জেনে রাখো মুসলমান তুমি যেই শিক্ষাই গ্রহণ না করো তুমি এমএ পাস করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আমার এখানে কোনো বাধা নেই সব শিক্ষা তুমি গ্রহণ করতে পারো কিন্তু তোমার এই শিক্ষার লিংক কোরআনের শিক্ষার সাথে থাকতে হবে অন্যথা তুমি কিয়ামতের দিন অশিক্ষিতর কাতারে দাঁড়াতে হবে আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক পড়বা তো পড়বা রবের নামে পড়বা যেই রব তোমাকে সৃষ্টি করেছে তুমি পড়বা পড়ো শিক্ষা গ্রহণ করো এতে কোনো বাধা নাই কিন্তু তোমার শিক্ষাটা হবে রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের নামে তুমি কিছুই শিখলে না রবের নামে তুমি কিছুই পড়লে না দুনিয়াতে এত শিক্ষা গ্রহণ করেছো যেই শিক্ষার দ্বারা তুমি আল্লাহকে চিনো না যেই শিক্ষার দ্বারা আল্লাহর রাসূলকে চিনলে না সেই শিক্ষা তোমার মরার সাথে সাথে দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সেই শিক্ষা তোমার কোনো কাজে আসবে না সম্মানিত হাজিরিন আমি বুঝাইতে চাইলাম আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান এরপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যেটা ইচ্ছা সেটাই করেন এতে কোনো বাধা নেই সে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে হোক এতে আমার কোনো বাধা নেই বাট হি নিড টু নো হাউ টু রিসাইট দ্য হলি কোরআন তাকে জানতে হবে কেন কেমন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় কেমন ভাবে নামাজ পড়তে হয় কেমন ভাবে ইসলাম কেমন ভাবে হালাল হারাম হালাল হারাম কোনটাকে বলে হালাল কোনটাকে বলে বৈধ কোনটা অবৈধ কোনটা তাহলে এইটা যদি সে জানে তাহলে সে ডিসি হয়ে এসপি হয়ে সে কোনোদিন
দিন পুলিশ হয়েছে কোনদিন মানুষের মাল আত্মসাৎ করবে না মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে না এটাই উলামায়ে কিরাম বলতেছে আপনার ছেলেকে পড়ান তো পড়ান সবকিছু পড়ান কিন্তু কোরআনের শিক্ষার সাথে তার লিংকটা করে দেন কথা বুঝাইতে পারছি তো সবাই পড়াবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এরপরে বলছিলাম এই যে কোরআনের সন্দেহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উপর আমাদের তো সন্দেহ নাই কিন্তু সন্দেহ পোষণ করেছে এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করে কয়েকটি আয়াত পড়ে বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين একদল মানুষ সন্দেহ পোষণ করেছে সে নবীজির জামানায় একদল মানুষ সন্দেহ পোষণ করেছিল তারা আমাদের মতো এমন আলিম ছিল না এমন আরবি জানা মানুষ ছিল না তারা আরবিতে বড় মাহির ছিল তারা আরবি সাহিত্যের বড় পণ্ডিত ছিল তারা বলতো কি বলতো জানেন এই কোরআন নাকি মুহাম্মদ নিজে লেখে তারা বলতো মুহাম্মদ তো কোনোদিন স্কুলে যায় নাই কোনদিন লেখাপড়া করে নাই তাহলে মোহাম্মদ নিজে না লেখলে হয়তো কাউকে দিয়ে কোরআনটা লেখায় এরপরে আমাদের সামনে বলে সন্দেহ করত আল্লাহ বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين ও আরবের বড় বড় পণ্ডিতেরা বড় বড় সাহিত্যিকেরা শুনো তোমরা শুনো যদি তোমাদের সন্দেহ হয় আমার কালামের উপর যদি তোমাদের সন্দেহ পোষণ হয় সন্দেহ যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলি এই কোরআনের ছোট্ট সুরার মতো একটা সুরা তোমরা লিখে দেখাও আল্লাহ চ্যালেঞ্জ করলেন তাদের সাথে তারা কেমন সাহিত্যিক ছিলেন জানেন আজ অবধি তাদের কবিতাগুলো তাদের লেখনীগুলো বড় বড় বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে পড়ানো হয় তাদের কবিতাগুলির উপর তাদের সাহিত্যের উপর বর্তমান পর্যন্ত যারা আরবি জগতের মধ্যে মাহির তারা রিসার্চ করে তারা তাদের সাহিত্যকে সাহিত্যের উপর তারা গবেষণা করে তাদের মধ্যে অন্যতম ছিল ইমরুল কাইস তরাফা বিন আব্দ বকরি জুহাইর বিন আবি সুলমা লাবিদ বিন রাবিয়া আনতারা বিন সাদ্দাদ আল আবসি আমর ইবনে কুলসুম হারিস বিন হিল্লিজা এরা বড় বড় সাহিত্যিক ছিল সেই সময়ের তাদের সাহিত্যগুলি সেই সময় সৌকা ওকাজ নামে ওকাজ মেলা ছিল সেখানে সাহিত্যগুলি সেখানে সাহিত্য সভা হতো এই যে নারায়ণপুরে সাহিত্য সভা হইতেছে আমাদের আসাম সাহিত্য সভা তাদের আরবের সাহিত্য সভা হতো আরবের বড় বড় সাহিত্যিকদের সম্মেলন হতো সেই সম্মেলনের মধ্যে তারা সমবেত হয়ে তাদের লেখনীগুলি তারা উপস্থাপন করত সেখান থেকে নির্বাচন করে করে সাতজন কবির কবিতাগুলো সেখানে খানায় কাবার মধ্যে লটকে দেওয়া হয়েছিল যেটাকে বলা হয় সাবউল মুআল্লাকা লটকানো সাতটি কবিতা স্বর্ণের আখর দিয়ে লিখে লিখে কাবা ঘরের মধ্যে লটকে দেওয়া হয়েছিল তারা এমন সাহিত্যিক ছিল না তাদের সামনে ইমরান কৈসের সামনে আল্লাহর নবী স্বয়ং বলেছেন হুয়া আশারুস শুআরা ওয়া কাঈদুহুম ইলান নার ইমরান কৈস হলো কবিগণের কবি তার কবিতাকে আল্লাহর নবী স্বয়ং সম্মান করে বলেছেন সে বড় একজন ভালো সাহিত্যিক ছিল কিন্তু সে হলো দুজখের একজন লিডার কারণ সে ইসলাম গ্রহণ করে নাই সে ইসলাম কবুল করে নাই ঈমান আনে নাই তবে এমন বড় বড় সাহিত্যিকদের সাহিত্যিকদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন তোমরা যদি পারো তাহলে ছোট্ট ছোরার মতো একটা সূরা তোমরা লিখে দেখাও আর কি বলেন ওয়াদউ শুহাদাকুম কেন তোমরা যদি একা না পারো গোটা জগতের মধ্যে তোমাদের যত বড় বড় সাহিত্যিকেরা রয়েছে তাদের সাহায্য তোমরা নেও মিন দুনিল্লাহ আল্লাহকে ছাড়া তারপরেও যদি তোমরা পারো দেখাও কেউ পারে নাই সবাই সারেন্ডার করেছে পরের আয়াতে আল্লাহ বললেন ফাইলাম তাফালু ওয়ালাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন তোমরা তো পারছই না তোমরা তো পারছই না আর কেউ কিয়ামত পর্যন্ত পারবে না বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়ালাম তাফালু কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ও মানুষেরা দুনিয়ার মানুষ শুনে রাখো ফাত্তাকুন নার আল্লাহর আগুন থেকে তোমরা বাঁচার চেষ্টা করো আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যে আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ আগুন কি দিয়ে জ্বালানো হবে
পাথর আর মানুষ দিয়ে জ্বালানো হবে সেই জাহান্নাম থেকে তোমরা বাঁচো অর্থাৎ কোরআনের উপর তোমরা যদি সন্দেহ করো তাহলে জাহান্নামে যেতে হবে এই সন্দেহ তোমরা দূর করো আর এই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এরপরে আল্লাহ যেটা বলছেন الذين يؤمنون بالغيب সংক্ষেপে বলে যাচ্ছি الذين يؤمنون بالغيب প্রথম শ্রেণীর গুণ মনে আছে না আপনাদের الذين يؤمنون بالغيب যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে এটা কেমন হবে ঈমানটা কেমন মজবুত হতে হবে আল্লাহ অন্য আয়াতে বলেন আমি যে আয়াতে প্রথম তেলাওয়াত করেছিলাম ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে যারা বলে আমার আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু তারা এই কথার উপর অটল এবং অবিচল রয়েছে ইমান কেমন ভাবে আনতে হবে আল্লাহ বলে সারামিনু কামা আমানান নাস ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনবা তো সাহাবা একরামদের ঈমানের মতো তোমাদের ঈমান হতে হবে সাহাবা একরামদের ঈমানের সাথে আল্লাহ তুলনা করতে কেন বললেন সাহাবা একরামদের উপর আল্লাহ নিজে রাজি ছিলেন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবা একরাম আল্লাহর বিধান পেয়ে আল্লাহর উপর তারা রাজি আর আল্লাহ পাক নিজে বলেন আমিও তাদের উপর রাজি আল্লাহ সাহাবা একরামদের উপর রাজি হয়ে গিয়েছিলেন এজন্য বলেছেন সাহাবা একরামদের ঈমানের মতো তোমাদের ঈমান হতে হবে ও মহতরম হাজিরিন আজকে আমাদের ঈমান কোন পর্যায়ে চলে গেছে আর সাহাবাদের ঈমান কেমন ছিল আমি একটা ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি যে ঈমানটা কেমন ঈমান হতে হবে গায়বের উপর বিশ্বাসটা কেমন হতে হবে হযরতে বিলাল হাবশির আপনারা নাম শুনেছেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামের প্রাথমিক অবস্থা প্রথম অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে গোপনে গোপনে মানুষের কাছে দাওয়াতগুলি পৌঁছাইতেন প্রকাশ্য দাওয়াত দিতে পারে না মক্কার কাফেরগণের অত্যাচার অত্যাচার আর অত্যাচার সেই সময় একদিন রাত্রিবেলায় নবীজি বাহির হয়ে গেছে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ঘর থেকে বাহির হয়ে গেছে গভীর রজনীতে নবীজি শুনে কে যেন কার একটা কান্নার আওয়াজ শোনা যায় কান্নার আমাদের দিকে নবীজি আগের দিকে আস্তে আস্তে করে যায় হাঁটতে 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 যাইতে যাইতে নবীজি দিয়া দেখে উমাইয়ার গুদাম ঘর থেকে কান্নার আওয়াজ আসে নবী আস্তে আস্তে করে গুদামের পাশ পর্যন্ত চলে গেল গিয়ে দরজায় টুক টুক দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা খুললো দেখলো এখানে একটা কালা যুবক কৃষ্ণ আকারের একটা যুবক সেই যুবক সেখানে হাত দিয়ে চাকি ঘোরায় আর কান্দে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে সেখান থেকে কান্নার আওয়াজ বাহির হয়ে আসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হইয়া বললেন বাবা তুমি কেন কান্দ যুবকটার মাথায় হাত দিয়ে নবীজি বললেন বাবা কেন কান্দ যুবকটার নাম হলো বিলাল যুবক বাবা ডাকটা তার জীবনে কোনোদিন শুনে নাই মাথায় হাত দিয়ে নবী যখন বাবা বলে বলছে বাবা তুমি কেন কান্দ বিলাল মনের মধ্যে যেমন একটু শান্তি পাইছে বলে আপনি কে এত সুন্দর মধুর আওয়াজ আপনি বললেন বলে তুমি বলো কেন কান্দ নবী বলেন কেন তুমি কান্দ সেটা বলো আমি কি বলবো আমার জীবনটা কোনো জীবন নাকি গো সারা দিন আমি চাবকের মার খাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কষ্টের মধ্যে জীবন যাপন করি রাত্রি বেলা একটু আরামে ঘুমাইতেও পারি না কি কারণ খুলে বলো বিলাল তখন বলল আপনি কে আমি তো জানি না বিলাল বলল আমি আমার মালিক হলো উমাইয়া উমাইয়ার কিছু ছাগল বকরি উট আছে এই উটগুলি চড়াইতে আমি মরুভূমিতে যাই মরুভূমির জমিনের মধ্যে ঘাস নাই বহু দূর পর্যন্ত আমি নিয়ে যাই সেখানে নেওয়ার পরে কিছুগুলি উট কিছুগুলি বকরি সেখানে ঘাস খায় না ঘাস না খাওয়ার জন্য কোনো কারণে ঘাস খায় না পেট ভরে না সেই পেট না ভরার অপরাধে আমার মালিক আমার মনিব আমাকে জিজ্ঞেস করে কেন তুই কোথায় খেলায় মশগুল হয়ে গেছিলি কেন এটার পেট ভরে নাই কেন এই ছাগলটার পেট ভরে নাই কেন এই উটটার পেট ভরে নাই এরপর আমার উপর চাবুক দিয়ে আঘাত করা শুরু করে চাবুকের আঘাত খাইতে খাইতে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে এমন ভাবে চাবুক দিয়ে আঘাত করে রাত্রি যখন হয়ে যায় গভীর রাত্রি আমি রাত্রিতে যখন শুইতে যাব তখন এই যে দেখেন আমার এই ঘর শোয়াঘরের মধ্যে কত নোংরা অবস্থা এখানে জব দিয়ে গেছে পাঁচ ছয় বস্তা জব এখন রাত্রিবেলায় জবগুলি আমাকে পিষে পিষে আটা বানাতে হবে আমি যদি এখন ঘুমায়া যাই সকালবেলা আমার মালিক আসবে
আসে আবার দেখবে যদি আমার কিছু জব বাকি থাকে আবার চাবুক দিয়ে আমাকে মেরে মেরে আঘাত করবে কেন এগুলা পিছে শেষ হলো না এমন একটা জীবন আমি জীবনে বড় কষ্টে আছি বড় দুঃখে আছি এই দুঃখে আমি কান্দি আমার সকাল হয় চাবুকের আঘাতে সন্ধ্যা হয় চাবুকের আঘাতে এমন কষ্টের মধ্যে আমি জীবন যাপন করছি এই জীবন কি আর কোন জীবন হলো দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন চোখ থেকে জর্জর করে পানি ছেড়ে দিলেন বললেন বেলাল তুমি ঘুমায়া যাও আমি তোমার কাজটা করি তুমি একটু আরাম করো নবী নিজ হাতে সেই জবগুলি পেশে শুরু করে দিল বেলাল ঘুমাইতেছে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইতেছে রাত্রি শেষ পর্যন্ত নবী নিজ হাতে সেই জবগুলি পিষতে 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 শেষ করেছে বিলাল আরাম আরামে ঘুমাইছে সকাল যখন হয়ে গেছে নবীজির হাত দিয়ে বিলালের পাওয়ার মধ্যে এমন ভাবে নাড়া দিছে বিলাল বলে ডাক দিছে বাবা বিলাল উঠো আজকে চাবুকের আঘাত খেয়ে নয় আজকে আমার হাতের ছোঁয়ায় তুমি সকাল সকালে তুমি ঘুম থেকে উঠো বিলাল সকালে আরামে ঘুম থেকে উঠলেন নবীজি দেখে উঠে দেখে দয়ার নবী রহমাতুল্লিল আলামিন সমস্ত জবগুলি পিছে আটা বানাইয়া দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পরের দিন আবার নবীজি আসলেন একই ভাবে বিলালকে শোয়ে দিয়ে নবীজি এসে আবার এমন ভাবে আটাগুলি পিষে জবগুলি পিষা শুরু করলো তৃতীয় দিন আবার আসলেন চতুর্থ দিন যখন আবার নবীজি আসলেন সেই দিন বিলাল একটু সুস্থ হয়ে গেছে সেই দিন বলে আজকে আর ওনাকে পিষতে দেব না সেই দিন বিলাল বলে আপনি কে আপনার পরিচয়টা আমাকে দেন এমন ভাবে আপনি কষ্ট করে আমার কাজটা করেন কোনো পারিশ্রমিক হলেন না আমাকে আরামে ঘুমাইতে দেন সারা রাত্রি আপনি এমন ভাবে নিজ হাতে জবগুলি পিষেন আপনি কে এমন দয়ালু মানুষ আমার জীবনে আমি কোনোদিন পাই নাই সেই দিন বিলাল যখন এভাবে বললো বললো আমার পরিচয় তুমি জানো না আমি জানি না কিন্তু তুমি বিলালের কথা আমি জানছি বলে মোহাম্মদ বলে কোন মানুষের নাম তুমি শুনছো নাকি বিলাল যেই শুনছে মোহাম্মদ তখন বিলালের চোখ থেকে জর্জর করে আরো পানি ভরা হয়ে শুরু হয়ে গেছে বুকে ঝরায়া ধরে বলে একবার না গো কয়েকবার আমি মোহাম্মদের নাম শুনেছি সেই মোহাম্মদের ভালোবাসা আমার মনের মধ্যে বড় বেশি আছে কিন্তু আমি মোহাম্মদের কাছে যাইতে পারি না আমার মালিক সেই মালিক উমাইয়া যারা এই মোহাম্মদের কাছে যায় মোহাম্মদের ধর্ম গ্রহণ করে তাদের উপর অত্যাচার করে আবু জাহেল আবু লাহাব উতবা শাইবার আমার মালিক উমাইয়া তাদের একটা দল আছে এদেরকে অত্যাচার করে মারপিট করতে করতে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেয় এমনিতে আমি চাবুকের আঘাত খাই সকাল বিকাল সারাদিন আমি চাবুকের আঘাত খাই আর যদি আমি মুহাম্মদের কাছে যাই আমার মালিক যদি এই কথাটা শুনতে পায় তাহলে আমাকে আরো কেমন মার খেতে হবে ভয়ে আমি মুহাম্মদের কাছে যাইতে পারি না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বুকে ঝরাইয়া ধরে বলেন ও মুহাম্মদ আপনাকে যখন কাছে পাইছি আমার একটা নালিশ আপনি আমাকে আজকে সেই কলমাটা পড়ায়া দেন যেই কলমা যেই বাক্যটা পড়লে মানুষের জীবনের সমস্ত দুঃখগুলি দূর হয়ে যায় দুঃখ কষ্ট ধর্ম শরীরে লাগে না যত আঘাত আসুক কোনো আঘাতে তাকে তাকে হিলাইতে পারে না তার শরীরটা যেমন আঘাতবিহীন শরীর হয়ে যায় কোনো আঘাতেই তাদেরকে ব্যাকুল করতে পারে না নবীজি বললেন বিলাল তুমি কিভাবে জানো সেই বাক্যগুলি যে সেই বাক্যগুলির বিষয়ে তোমার কোনো কিছু জানা আছে নাকি তুমি কি তথ্য জানো বলে হ্যাঁ মুহাম্মদ আমি জানি আমি আলে ইয়াসির একটা আলে ইয়াসির হলো ইয়াসিরের পরিবার আলে ইয়াসির কে আমি নিজ চোখে দেখেছি তারা সর্বপ্রথম মক্কার মধ্যে এমন একটা সোনালি পরিবার যারা সর্বপ্রথম নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছিল ইয়াসির হলো স্বামী ইয়াসিরের স্ত্রী হলো সুমাইয়া তাদের পুত্র হলো আম্মার তারা তিনজনের তিনজনেই নবীর সাহাবি আমি নিজ চোখে দেখেছি তারা যখন মুহাম্মদের কলমাটা পড়েছে তারা গনগন গনগন করে কলমাটা পড়ে মুহাম্মদের কলমা পড়ার জন্য তাদেরকে কেমন আঘাত করা হয়েছে আমার চোখের সামনে আমি দেখেছি আবু জাহেল একবার আঘাত করে তিনজনকে তিনটা গাছের মধ্যে বাঁধা হয়েছে খুঁটার মধ্যে বাঁধা হয়েছে ইয়াসিরকে একটা খুঁটিতে বাঁধা হয়েছে
সুমাইয়া কারেক কুটির মধ্যে বাঁধা হয়েছে তেরেক মারা হয়েছে আম্মার কারেকটা কুটির মধ্যে বাঁধা হয়েছে এক একজনকে পালা হিসেবে একবার আবু জেহেল মারে একবার আবু লাহাব পিটাই করে চাবুক দিয়ে আঘাত করে একবার উতমা একবার সাইবা একবার উমাইয়া পালা একরমে তার আঘাত করে আমারতে মারতে বেহোশ হয়ে যায় যখন হুঁশ ফিরে আসে আবার চাবুক দিয়ে আঘাত করে আবার যখন হুঁশ ফিরে আসে আবার মারে একজন এক একজনকে মারতে মারতে এমন ভাবে বেহোশ করে দেয় সর্বশেষ আমি আরো দেখেছি আরো বেদনাদায়ক কথা হলো ইয়াসিরকে মারতে মারতে বেহোশ করে দিয়েছে যখন আবার সর্বশেষ তাও সেই কলমাটা পড়ে শুধু সেই মুহাম্মদের সেই বাক্যটাই শুধু তার জবরের মধ্যে পড়ে অন্য কোনো কথা তাদের মুক্তি আসে না সর্বশেষ ইয়াসিরের পাওয়ার মধ্যে দুই পাওয়ার মধ্যে রশি লাগাইয়া দুইটা ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে দুইটা ঘোড়া দুই দিকে গিয়ে ইয়াসিরকে ফেরে ফেলা হয়েছে সেই সময় সর্বশেষ কথা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে বাহির হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারকে মেরে মেরে বেহুশ করে দেওয়া হয়েছে সুমাইয়াকে যখন বললো সুমাইয়ারে দেখছো অবস্থাটা কি হয়েছে আবু লাহাব বললো শুধু লাত আর উজ্জার নামটা নে মুহাম্মদের সেই কলমাটা ছেড়ে দে মুহাম্মদের সেই বাক্যটা ছেড়ে দে তোকে আমরা কিছুই করবো না কোনো মার খেতে হবে না চাবুকের আঘাত খেতে হবে না সুমাইয়া কি বলছে জানেন নে বলে তোমরা যদি আমাকে মেরে দাও শহীদ করে দাও একবার না দুইবার না আমি সুমাইয়াকে যদি তোমরা মারতে মারতে একশোবার মেরে দাও একশোবার যদি আমার আল্লাহ আমাকে যদি জীবিত করে প্রত্যেকবার আমি শুধু এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকবো আবু লাহাব সহ্য করতে পারলো না হাতের মধ্যে একটা বড় বল্লম ছিল আবু লাহাব বল্লমটা ছুড়ে মারছে সুমাইয়ার বুকের মধ্যে লেগে সুমাইয়া শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান আজকে আমাদের ইমানের হালত কি হয়ে গেছে মসজিদের মধ্যে আজান হয় আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি কোনো বাধা নাই মনে রাখবেন আজকে যদি বাধাবিহীন অবস্থায় আপনি নামাজকে কায়েম না করেন আপনি আল্লাহর বিধানকে যদি না মানেন এমন একটা সময় আসবে এই যে করোনার সময় আসছিল মসজিদে যেতে চাইছেন মসজিদের দরজাগুলি বন্ধ হয়ে গিয়েছিল ও মুসলমান ভুলে যাবেন না আবার ওদের একটা ভবিষ্যৎ এমন মুসলমানের আসতেছে একটা একটা করে প্ল্যান করা হইতেছে ষড়যন্ত্র করা হইতেছে মুসলমানকে দুনিয়া থেকে মিটানোর জন্য ইসলামকে মিটানোর জন্য কত ষড়যন্ত্র চলতেছে কিন্তু হাইরে মুসলমান মুসলমানের হুঁশ ফিরে আসে না এমন অবস্থায় চলছে যেন আমাদের উপর কোনো মুসিবতই নাই একটার পর একটা চলতে আছে আমি বলবো না আপনারা জানেন এই যে বর্তমানে একটা পরিস্থিতি শুরু হয়েছে না বর্তমানে আর একটা শুরু হয়েছে না কয়েকদিন আগে দেখেন কয়েক বছর পর্যন্ত এনআরসি নিয়ে ব্যস্ত রাখছে একটার পর একটা তো আছেই সিনিয়র মাদ্রাসাগুলি বন্ধ করলো সেই সময় হয়তো আমরা ভাবলাম এখানেই থাকবে এরপর কওমি মাদ্রাসাগুলি এখন আস্তে আস্তে করে বন্ধ হইতেছে কিছু কিছু বন্ধ হইতেছে না এমন কিছু শর্ত লাগাইতেছে যেগুলো শর্তের উপরে কওমি মাদ্রাসাগুলিকে টিকানো অসম্ভব হইতেছে মো মুসলমান একটু হুঁশকে ফিরান সেই সাহাবাদের সেই ইতিহাসকে একটু মনে করেন তারা কেমন ভাবে ইসলামকে আমাদের কাছে আজকে ছেড়ে গিয়েছে আজকে আমরা সব কিছু সুযোগ থাকা সত্ত্বেও আমাদের কাছ থেকে ইসলাম আস্তে আস্তে করে বিদায় নিতেছে কিন্তু আমরা ইসলামের পথে আসতেছি না আমাদের ইমানকে আমরা মজবুত করতেছি না এইবার বিলাল নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার এখানে আসছেন আমাকে কলমাটা পড়াইয়া দেন নবীজি বিলালকে বুকে ঝরাইয়া ধরলো ও বিলাল আমার হাতের মধ্যে হাতটা দে আমি কলমা পড়ে তোকে মুসলমান বানাই নবীজি বিলালের হাতে হাত ধরিয়া বললেন লা আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বিলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আজকে থেকে বিলালের মনটা একটু খুশি খুশি হলো বাবা গুনগুন গুনগুন করে শুধু কলমাটাই পড়ে এবার উমাইয়া দেখলো আরে বিলাল তো একটু পরিবর্তন দেখা যায় কি হইলো বিলালও নাকি বেঈমান হয়ে গেল বেদিন হয়ে গেল
উমাইয়া বলে হাই রে হাই আমি এদের লিডার যারা মুহাম্মদের কলমা পড়ে তাদেরকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেই মারতে মারতে আজকে দেখা যায় সেই মুহাম্মদের কলমা আমার ঘরে পৌঁছে গেছে তার সন্দেহ হয়ে গেছে মার পিট শুরু করে দিল বিলালের উপর আঘাত শুরু করে দিল মারা শুরু করে দিল মারতে মারতে যখন বিলালকে বেহুশ করে দিল হুশ ফিরে আসলো হযরত বিলালের জবান থেকে ওই বাক্যটা তো পুরো বাহির হয় না শুধু আহাদ আহাদ শব্দ বাহির হয় উমাইয়া দেখলো না কোনো পদ্ধতি কাজ হইতাছে না একদল যুবককে লেলিয়ে দিল বিলালকে মরু মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে উত্তপ্ত বালি মরুভূমির উত্তপ্ত বালি বলতে আপনারা কি বুঝেন যারা হজে গিয়েছে তারা বুঝতে পারবে আমাদের আসামে 38-40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এর বেশি হয় না তারপরে আমরা সইতে পারি না মক্কা আরবের মধ্যে যারা হজে গিয়েছেন সেখানে জুতা স্যান্ডেল ছাড়া কেউ জমিনে পা রাখতে পারে যারা হজে গিয়েছেন তারা জানবেন পাও সিদ্ধ হয়ে যাবে 56 ডিগ্রি সেলসিয়াস নরমাল তাপমাত্রা থাকে কোন সময় 58-59-60 ডিগ্রি প্লাস সেখানে টেম্পারেচার হয় সেখানে মরুভূমির বালিতে সে টেম্পারেচার বালির মধ্যে যখন পড়ে তখন সেটা হয়তো 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয়ে যায় সেখানে যদি ডিম রাখা হয় ডিমটা ভাজা হয়ে যাবে চাওল দিলে সেখানে চাওল ফুটে যাবে এমন উত্তপ্ত বালির মধ্যে হযরত বিলালকে শুনাইছে বুকের উপর পাথর চাপা দিয়া বিলালকে জমিনের উপর হেসরায় পরের দিন আমার নবীর মনে পড়েছে বিলালকে তো দেখি না বিলাল কালকে কলমা পড়ে মুসলমান হয়েছিল বিলালের একটু খোঁজ নিতে নবী বাহির হয়ে আসলেন আসিয়া দেখে বিলালকে একদল যুবক জমিনের মধ্যে হযরত বিলাল শুনতে পারে না জবান থেকে শুধু আহাদ আহাদ শব্দ বাহির হয় শুধু বলে আহাদ আহাদ শব্দ বাহির হইতেছে নবীজি সইতে না পেরে দৌড় দিয়ে সাহাবাদের কাছে গিয়ে বললেন ও সাহাবারা কেউ আছো কি আমার বিলালকে আজাদ করার জন্য হযরত আবু বকর এমন একজন সাহাবা ছিলেন নবীজি ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দাঁড়ায় গেলেন একটু মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চলে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে উমাইয়ার সাথে কথা বললেন আবু বকর একজন ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসা করত উমাইয়া ব্যবসায়ী তাদের একটা পরিচয় আছে উমাইয়ার কাছে আসে বলে উমাইয়া রে তোমার সাথে আসছে একটা আলাপ করার জন্য তোমার একটা গোলাম বিক্রি করবানি বলে কোন গোলাম নাম বলো বলে বিলাল উমাইয়া মনে মনে একটা হাসি দিছে আবু বকর তুমি একজন চালাক ব্যবসায়ী মনে করতাম তো এখন দেখি তুমি বড় ব্যাককল যেই গোলামটার নাম তুমি বলেছ এই গোলামের জীবনের কাম আমি শেষ করে দিয়েছি মারতে মারতে আমি তাকে শেষ করে দিয়েছি তার শরীরের চামড়া গুলি ফেটে গিয়েছে দাঁড়াইতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না এর আর জীবনের কোনো কাম নাই এই গোলাম তুমি কিনতে আসছো উমাইয়া কথা বলিস না কথা বাড়াইস না বিক্রি করবি নি বল আমি বলছি বিক্রি করবি নি বল এবার উমাইয়া দেখে না কিনবে যখন দামটা একটু বেশি চাই নরমালি গোলাম বিক্রি হয় 20 দিনারে উমাইয়া বলে 40 দিনার লাগবে 40 দিনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বেকার ব্যবসায়ী যারা ছিল তাদের এখানে একটা থলিয়া থাকতো সেই থলিয়া থলিয়া বুঝছেন না এখানে দিনার ছিল 40 দিনার চাওয়ার সাথে সাথে হযরত আবু বকর আর দেরি করলেন না এখান থেকে বার করলেন গোনা শুরু করে দিলেন এক দুই করে 40 দিনার যখন গুনে উমাইয়া বলে আবু বকর রে তুমি তো একজন বড় সফল ব্যবসায়ী 40 দিনার চাইলাম একবারও তুমি দাম করলে না 35 বলতে পারতে 30 বলতে পারতে তুমি একবারও দাম করলে না দর করলে না কিছুই করলে না 40 দিনারে দিয়ে দিলি ব্যাপারটা কি কথা বাড়াইবি না আমি তোকে টাকা দিল দিনার দিলাম দিনার নে উমাইয়ার শোন তুই যদি আজকে 100 দিনারও বিলালের দাম চাইতি আমি আবু বকর কোন দরদাম করতাম না 100 দিনার দিয়া দিতাম 40 দিনার দিয়া হযরত আবু বকর হযরত বিলালকে এখান থেকে নিয়ে গেলেন উমাইয়াকে বললেন উমাইয়া রে জেনে রাখ বিলালের ভিতরে এমন একটা সত্য ঈমান আছে এমন একটা দামি বস্তু আছে যেটার দাম তুই উমাইয়া জানিস না আমার আল্লাহর কাছে সেই ঈমানের দাম বহুত বেশি আমার নবী মুহাম্মদের কাছে সেই ঈমানের দামটা বড় বেশি এজন্য আমি আবু বকর 40 দিনার দিয়েই বিলালকে আজাদ করে দিলাম
হযরত আবু বকর বিলাল কে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন মহতরম হাজেরিন এমন একটা সময় ছিল সাহাবা একরাম তাদের ঈমানকে রক্ষা করার জন্য এজন্য আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু ঈমান শুধু আনলে হবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলছে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু আবার তার উপর অটল এবং অবিচল থাকতে হবে তারা অটল এবং অবিচল ছিলেন এজন্য বলেছেন সাহাবা একরামদের ঈমানের মতো তোমার ঈমান হতে হবে শুধু পুরুষদের মধ্যে এমন ছিলেন না মহিলাদের মধ্যে এমন মজবুত ঈমানওয়ালা ছিলেন আল্লাহ মহিলাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে একটা আয়াত দিয়ে বলছেন জরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু মুরাদা ফিরাউন জোরে জোরে বলুন আল্লাহু আকবার ও দুনিয়ার মহিলারা শুনে রাখো তোমাদের জন্য আমি আইডল স্বরূপ আমি একটা নমুনা স্বরূপ একটা মহিলার কথা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বর্ণনা করে দিলেন জরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাতা ফিরআউন ইযু ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ونجني من القوم الظالمين আয়াতের ব্যাখ্যাটা সংক্ষেপে বলছি কখন নাযিল হয়েছিল ফেরাউনের স্ত্রী আসিয়া কেমন সুম্মাস্তাকাম যে আল্লাহ বলেছেন কেমন স্ত্রী কামাচ্ছিলেন ফেরাউন খোদা দাবি করেছিল শুনেন শুনেন আপনারা ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা আমার চাইতে বড় খোদা আর জগতে কেউ নাই বলছিল না ফেরাউন ফেরাউন বলছিল আমি বড় খোদা এইবার ফেরাউনের স্ত্রী আসিয়া তার দেশের সব মানুষ ফেরাউনকে খোদা বলে মানলো কিন্তু আসিয়া তাকে খোদা বলে মানে নাই ফেরাউন শরম না লজ্জা না এটা কইছে আইনে ফরদানি সবাই ফরদানি মানে আইনের বউ যদি কয় ওই আইনে তো কিরম বড় আমার জানা আছে মানে সামনে কইলে না শরম না এটা কথা বুঝছেন না এবার ফেরাউনের স্ত্রী আসিয়া কয় আইনে আইনে খোদা না আমি আইনের খোদা বললে মানি না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যদি খোদা বললে মানেও আমি মানি না ডাইরেক্টলি ক্লিয়ার দিয়ে দিছে ফেরাউন সহ্য করতে পারলো না অবশেষে আগেও ফেরাউন জানতো মনে মনে জানতো কিন্তু যখন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের জাদুকরদের একটা কম্পিটিশন হয়েছিল সেই দিন জাদুকররা পরাজিত হয়েছিল হযরতে মূসা বিজয় হয়েছিল ঘটনা কোরআনের মধ্যে আছে আয়াত বলে ব্যাখ্যা করতে গেলে বহু লম্বা হবে ঘটনা শোনানো আমার উদ্দেশ্য নয় আমি শুধু বলতে চাইছি যে মহিলারা কেমন ভাবে ইস্তেকামত ছিলেন আল্লাহ তাদের নমুনা কোরআন পাকের মধ্যে আয়াতের দ্বারা বোঝানোর জন্য আমাদের মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন ও দুনিয়ার মহিলারা তোমাদের জন্য নমুনা স্বরূপ আমি ফেরাউনের স্ত্রীকে তোমাদের সামনে তুলে ধরলাম যদি তার মতো তোমরা হতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে আসিয়া বলল আমি আপনাকে খোদা বলে মানি না এবার ফেরাউনের অন্তিম প্রচেষ্টা আজকে দেখো আসিয়া তোমাকে বিবি হিসাবে আমি বড় মহব্বত করি এতদিন পর্যন্ত কিছুই বলি নাই আজকে তুমিও যখন বলে দিলে আমিও শেষবারের মতো বলি আসিয়া রে তুমি যদি আমাকে খোদা বলে স্বীকার না করো খোদা বলে যদি আমাকে না মানো তাহলে আজকে অন্তিম তোমার সময় দুনিয়া থেকে তোমাকে হয়তো আমি বিদায় করে দেব বেইজ্জত করে মারপিট করে মানুষের সামনে তোমাকে বেইজ্জত করব ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদকে ডাকলো তাদের সামনে আসিয়াকে বলল আসিয়া তুমি আজকে আমাকে হয়তো খোদা বলে স্বীকার করো অন্যথা তোমার হাসর ভালো হবে না আসিয়া প্রকাশ্য বলে দিল আপনার যা ইচ্ছে তাই করতে পারেন আমি আপনাকে খোদা বলে কোনোদিন স্বীকার করব না এইবার ফেরাউন অত্যাচার শুরু করে দিল সমস্ত তার মন্ত্রী পরিষদ সৈন্য সামন্ত দিয়ে আসিয়ার উপর অত্যাচার চালু করে দিল আসিয়াকে মারতে মারতে শরীরের চামড়াগুলি ফাটায় দিল সর্বশেষ আসিয়াকে উলঙ্গ করে দিল তার সবকিছু দুনিয়ার মানুষের সামনে বিলীন হয়ে গেছে দেহ হয়ে গেছে যখন হুশ ফিরে আসলো তার শরীরের মধ্যে হাতের মধ্যে ফেরিক মেরে দিয়েছে আসিয়া বললেন রব্বি
ابنلي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. يزور بولون الله أكبر. أسيا بولن مالك تمار فاشي জান্নাতে আমায় এখন ঘর বানায়া দাও। আল্লাহ ডাক্তার সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলে জিব্রাইল রে জিব্রাইল রে জান্নাতে উঠায়া নিয়ে যা, আমার আসিয়ার সামনে তুলে ধর। আমার আসিয়াকে আমি দুনিয়াতে আর রাখতে চাই না, জান্নাতে আসিয়া তার গোটটা দেখে দেখে আমি আল্লাহর দরবারে চলে আসবে। হযরত জিব্রাইল সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে জান্নাতটা উঠায়া আসিয়ার চোখের সামনে এমন ভাবে তুলে ধরলো, আসিয়া দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ আসিয়ার দোয়া এমন ভাবে কবুল করেছে, জান্নাতে যে বালাখানা আল্লাহ আসিয়ার জন্য তৈরি করেছে সেই বালাখানা দেখতে দেখতে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ছিল তারা ইস্তিকামা সুম্মা ইস্তাকামু। এবার ইস্তিকামা থাকলে কি হবে? আজকে আমাদের ঈমান কত কমজোর হয়ে গেছে মুসলমান। আমরা মসজিদের মধ্যে আজান হয়, মসজিদের আজান শুনি, আজান শোনার পরে মসজিদ খালি থাকে, তিনজন চারজন মানুষ নামাজ আদায় করে, বাকি সব মানুষগুলি দোকানে সামনে বসে বসে আড্ডা মারে, সমালোচনা কিবতের মধ্যে লিপ্ত হয়ে থাকে রে মুসলমান। আল্লাহ বলেন সুম্মা ইস্তাকামু, ইস্তিকামা থাকলে কি হবে জানো নি? যদি কেউ ইস্তিকামা থাকতে পারে তার ইমানের উপর অটল অবিচল থাকতে পারে। তাতানাযালু আলাইহিমুল মালাইকা, সেই মানুষটার যখন অন্তিম সময় চলে আসবে গো, মরণের সময় যখন চলে আসবে, আল্লাহ বলেন সেই বিপদের সময় আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাযী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে আল্লাহ করেছিল সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এরপর মানুষটা দুনিয়া থেকে চলে গেল, ফেরেশতারা তাদের সাথে ছেড়ে চলে যায় না। এরপর বলে কি জানেন? ফেরেশতারা বলে নাহনু আউলিয়া তোমরা এখানে আজকে থাকবে, যেখানে যা তোমাদের মনে চাইবে তাই পাবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমরা যা কিছু দাওয়া করবে সব কিছু আজকে তোমাদের এখানে মিলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যদি ইস্তিকামার থাকতে পারো এমন সব পুরস্কারগুলি দিয়ে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। মহতরম হাজেরিন, আজকে আমাদের ইমান বড় কমজোর হয়ে গেছে, আমরা আমাদের সময়ের মূল্য বুঝি না। আল্লাহর নবী বলেন দুইটা নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, কয়টা? দুইটা নিয়ামত বড় গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটা নিয়ামত থেকে বেশি সংখ্যক মানুষগুলি বঞ্চিত হয়। দুইটা নিয়ামত থেকে বেশি সংখ্যক মানুষগুলি বঞ্চিত হয়ে থাকে, সেই দুইটা নিয়ামত হলো আল্লাহর নবী বলেন নিয়ামাতান মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত মানুষকে দেওয়া হয়েছে যেগুলোর থেকে মানুষ বেশিরভাগ গাফিল থাকে। এক নাম্বার হলো আস-সিহ্হা, দুই নাম্বার হলো ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। কেন বলছেন জানেন নি? আল্লাহ আপনাকে এখন সুস্থ রাখছে, এই সুস্থতার সময় যদি আপনি একটু বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, বেশি বেশি যদি তসবিহ তাহলিল করেন, বেশি বেশি যদি কোরআন শরীফের তেলাওয়াত করতে পারেন, হঠাৎ করে যদি আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, আল্লাহর নবী বলেন এই মানুষটা যত বেশি ইবাদত সুস্থ থাকাকালীন করেছে, অসুস্থ হওয়ার জন্য যদি ইবাদত করতে না পারে, আল্লাহ পাক সুস্থতার সময় ইবাদতের মধ্যে যত সওয়াব দিয়েছিল অসুস্থতা
অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না তাও আল্লাহ সব আপনার আমল নামায় দিতে থাকবে আর একটা হলো অবসর সময় আপনার আছে মাগরিবের নামাজ পড়েছেন মাগরিবের নামাজটা পড়ে দৌড় মারে দোকানে চলে যাবেন না আমরা মানুষ তো এমন অবস্থা হয় মাগরিবের নামাজটা পড়ে জামাত যদি মসজিদে আসে সুন্নাত পড়ে বাড়ির দায় জামাত এলান দিলে বউ লাগবো সমস্যা হাইনা তাফাতা এমন আতাফাতা করে জলদি জলদি করে মসজিদ থেকে বার হইয়া বোঝা যায় তার মানে বড় হাজত লাগছে বার হইয়া দোকানের সামনে চলে যায় দোকানের সামনে গিয়ে বসে বসে চা খায় আড্ডা মারে জীবনের মূল্যবান সময়গুলি নষ্ট করে দিতেছে মুসলমান আর মুসলমান জেনে রাখো এই সময়টুকু যদি তুমি এখানে নষ্ট না করতে তুমি তোমার বাড়িতে চলে যেতে মসজিদ থেকে বের হয়েছো ঠিক বাড়িতে চলে যাও বাড়িতে তোমার ছোট ছোট বাচ্চারা আছে সুবহি মক্তবে যায় স্কুলে যায় ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে আপনার ছেলে আছে আপনার ভাতিজা আছে আপনার নাতিন আছে আপনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আপনার নাতিনকে নিয়ে বসেন আপনার ছেলেকে নিয়ে বসেন দোকানের সামনে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করে চা না খায়া আপনি পঞ্চাশ টাকার চা বিস্কুট চিনি কিনে বাড়িতে নিয়ে যান বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলেন স্ত্রী একটু চা বানাও আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে বসে গেলেন তোমরা পড়ো এরা স্কুলে যায় তো ঠিক কিন্তু বাড়িতে কোনো লেখাপড়া করে না শুধু বাড়িতে একটা মোবাইল আছে মোবাইল টিপে মোবাইল টিপে মোবাইলের মধ্যে সময়গুলি নষ্ট করে দেয় মোবাইল টিপতে টিপতে সময়গুলি নষ্ট করে পড়াশোনার কোনো গুরুত্ব নাই এই সময় বাড়ির মুরব্বী দোকানের সামনে বসে আছে তার সোনার ছেলের সোনার জীবনের মূল্যবান সময়গুলি নষ্ট করে আপনি সেখানে গিয়ে বসলেন আপনার ছেলেকে বললেন পড়ো আপনার ছেলে পড়া শুরু করবে আপনি পড়া জানেন না তো কি হয়েছে কোনো সমস্যা নাই আপনি যখন বসবেন বাবা হিসাবে আপনার ছেলে এমনিতেই পড়তে থাকবে পড়তে থাকবে আপনি মুরব্বী মানুষ সেই সময় মক্তবে পড়তে পারেন নাই সূরা আলাম তারার সূরা ভালোভাবে বলতে পারেন না উলহুর সূরা ভালোভাবে জানেন না উচ্চারণ যদিও জানেন উচ্চারণের মধ্যে ভুল আছে সূরা ফাতিহার মধ্যে ভুল দোয়া কুনুতের মধ্যে ভুল দোয়া কোন কোথায় পড়তে লাগে আজ পর্যন্ত এখানে যত মানুষ আছে আমি যদি বলি এখন পর্যন্ত 80% মানুষ হবে যারা দোয়া কোন জানে না আসা না শতকরা 80 জন বাইরে হবে দোয়া কোন জানে না কিন্তু দোকানের সামনে বসে বসে বড় বড় গপ্প করে ও মুসলমানেরা আপনাদের হাতে ধরে বলে যাই মূল্যবান সময়গুলি নষ্ট করবেন না আপনি বাড়িতে চলে গেলেন আপনার বাড়িতে আপনার বিবি হয়তো দোয়া কোন জানে আপনার বাড়িতে তালিমের হালকা একটা কায়েম করেন সেখানে আপনার বিবি বলেন ও বিবি আমি তো দোয়া কোন জানি না তুমি আমাকে দোয়া কোনটা শিখাইয়া দাও কারো হয়তো বিবি জানে না স্বামী জানে আসলে এমন মানুষ আপনার বিবি জানে না আপনি জানেন বাড়িতে বসে বসে আপনি তালিমের একটা হালকা চালু করেন আপনার মেয়ে মক্তবে বলে মেয়ে হয়তো জানে আপনার মেয়েকে যদি বলেন ও মা আমাকে সূরা ফাতিহাটা শিক্ষা দিয়া দাও এমন একটা তালিমের হালকা যদি বাড়িতে চালু করে দেন আপনি কিছুই জানেন না প্রথম দিন আপনার বিবি বলে দিল আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আপনি জপতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা জপতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা জপতে 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 ও মুসলমান মনে রাখেন হঠাৎ করে যদি আপনি আর কিছুই শিখতে পারলেন না দুনিয়া থেকে যদি আপনি চলে যান তাহলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা জপতে জপতে যদি আপনি দুনিয়া থেকে চলে যান কবরে চলে গেলেন কবরে তিনটা প্রশ্ন হবে কয়টা তিনটা প্রশ্ন হবে ফেরেশতা প্রশ্ন করলো মান রব্বুকা আপনি কিছুই বলতে পারেন না বৃদ্ধ মানুষ কিছুই জানেন না বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আবার ফেরেশতা প্রশ্ন করলো মা দিনুকা তোমার ধর্ম কি ছিল আপনি কিছুই জানেন না আপনি বললেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আবার ফেরেশতা প্রশ্ন করলো বান হাযার রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম এই মানুষটা সম্পর্কে তোমাদের কি ধারণা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল পাঠানো হয়েছিল আপনি চিনেন না জানেন না আপনি বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এমন ভাবে বলার পরে ফেরেশতা আসরিত তাজব হয়ে বলবে আল্লাহ কেমন বান্দার কাছে আসলাম গো শুধু শুধু একটা কথাই বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহ সবকিছু জানে জানার পরে ও ডাক দিয়ে বলে ও ফেরেশতারা রে আমার বান্দা কি কয় বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এর অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা কিছুই জানে না বাড়িতে তালিম শুরু করেছিল আমি যদি হায়াত বাড়াই দিতাম হয়তো সে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকার পরে ওয়ানাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র পর্যন্ত শিখত কিন্তু আমার বান্দা আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ আমার দয়া বড় বেশি আমি আমার বান্দাকে মাফ করে দিলাম ও মুসলমান
মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না বাড়িতে বসে বসে আপনার তালিবের হালকা চালু করেন আপনার ছেলে ক্লাস 10 এ পড়ছে ম্যাট্রিক ফাইনাল পরীক্ষা দিবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে একটা বড় মোবাইল কিনে দিবেন লকডাউনের সময় অনলাইনে ক্লাস করে অনলাইন ক্লাস করে আছে না মোবাইল দিবে শিক্ষা তো কিছুই শিখে নাই খালি পড়ে হায়ার সেকেন্ডারি পড়ে ইংরেজিতে একটা বাক্য বলতে পারে না ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবে না হায়ার সেকেন্ডারিতে পড়ে ক্লাস 10 এ পড়ে ম্যাট্রিক পরীক্ষা দিবে কিছুই ভালোভাবে পড়তে পারে না খবর নিলেন না হাই রে হাই এই পড়ার দ্বারা কোনো কাজ হবে না গুণগত শিক্ষা যদি সে না নেয় কোয়ালিটি এডুকেশন যদি সে না নেয় শুধু নামের শিক্ষা নিয়ে আপনার ছেলে হায়ার সেকেন্ডারি পাস করলো গ্রাজুয়েট হলো সেই শিক্ষার দ্বারা দুনিয়াতেও কোনো কাজ হবে না আখেরাতেও কোনো কাজ হবে না তাই সময়ের মূল্য দিবেন আপনার ছেলেকে মক্তবে দেন সেই মক্তবের শিক্ষাটা বাড়িতে বসে বসে আজকে থেকে আপনি একটা ওয়াদা করেন এই মাগরিব থেকে এসে পর্যন্ত সময়টা দোকানের সামনে বসে বসে আমরা পার করব না বাড়িতে সবাই বসবো আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আমরা তালিম চালু করব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর হাত তুলেন একটু হাত তুলেন আল্লাহ কবুল করুন হাত তুলেন লিল্লাহি তাকবীর ও মুসলমানেরা আর একটা কথা বলে যাই এই যে কোরআন শরীফ পড়ার কথা বললাম কোরআন শরীফ আমরা পড়তে জানি না এটা বলি না কোরআন শরীফ পড়তে জানি না এই যে মসজিদের ইমাম সাহেব আছে একটা ফতো আমরার মধ্যে চলে যে আমার বয়স শেষ মাদ্রাসা পড়ার বয়স শেষ কন্যা ধরে এটা কন্যা নবীর মাদ্রাসা কত বয়সের পোলাপান করতো পোলামা একরামে না আসুন কইছে নবীজির মাদ্রাসা একের থেকে লইয়া বা পাঁচের থেকে লইয়া 11 বছরের গোলাপানে করতো কথা বুঝেন না এরা আরে এরা মুসলমান হয়েছে 30 বছর 40 বছর 45 বছর 50 বছর বয়সে মুসলমান হয়েছে তাহলে নবীর মাদ্রাসা যারা পড়ছেন এদের বয়সের কোনো লিমিট আছেন নাই কোনো লিমিট নাই তারা মুসলমান হয়েছে আর সুফা সাহেব সুফা মসজিদে নববীর সামনে একটা মাদ্রাসা আছেন এই মাদ্রাসার মধ্যে এরা শিক্ষা গ্রহণ করতে তালিম গ্রহণ করতে মুসলমান আপনি বলেন আমার মাদ্রাসার বয়স শেষ আমরা যদি সেই ইতিহাস আবার ঘুরে আনতে পারি সমস্ত মুসলমান আস্তে আস্তে কোরআন পড়নে বলে হবে আস্তে আস্তে ইসলামী শিক্ষা তারা সঠিকভাবে শিখতে পারবে আমি একটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরি যদি পছন্দ হয় আপনারা করবেন এবার কিভাবে হবে আমরা তো এমন মসজিদের ইমাম সাহেব তো আমরা বিরসাই সবে থেকে হস্তা না দামি কোনছে মসজিদের ইমাম যা আমরা বিরসাই কমিটির মানুষ সাথে বিরসাই দামি ইমাম বিরসাই না হস্তা ইমাম হস্তা ইমাম সূরা কেরাত লাগে ভুল থাক লাগে লাইনে জলি বরক নামাজ হোক আর না হোক হাদিয়া 3,000 থেকে 5,000 ভিতরে ইমাম হইলে এই ইমাম ঠিক আছে না মহতরম হাজির নেই আজকে জলসা দিলাই এন 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলবো আমি তো লোকেল কলকাতা তারলে 25,000 কত 25,000 দিতেছে না মানুষে কি ওয়াজ করে বক্তা বুঝে না শ্রোতা বুঝে না ওয়াজ করে জায়গা কেন সমাজের পরিবর্তন আমরা দেখি না এরপরে 25,000 টাকা যায় ও মুসলমান শুনে রাখুন আমি একদম সহজ ভাষায় বলছি এই 25,000 আর এই 1,20,000 প্রায় 1.5 লাখ টাকা একটা খরচ আছে না একটা জলসা আছে না নাই কথা কই না আছে না এই টাকাগুলি খরচ না করে যদি একজন ভালো ইমাম মসজিদের মধ্যে রাখেন এই টাকাগুলো যদি ইমাম সাহেবকে দিয়া দেন ইমাম যদি ভালো সহি তেলাওয়াত করনে ওয়ালা হয় একজন আলিম ইমাম হয় প্রত্যেক দিন জুমার দিনে এক একটা বিষয়ের উপর বক্তব্য রাখবে একদিন নামাজের বিষয়ে মাসলা মাসাইলের বক্তব্য রাখবে একদিন যাকাতের বিষয়ে রাখবে একদিন রোজার বিষয়ে রাখবে একদিন সুদের উপর রাখবে এটা আবার কি করলাম এটা করলে তো ইমামতি শেষ কারণ যে প্রেসিডেন্ট হে এক নম্বর সুদখোর এই অন্য করে প্রেসিডেন্ট না হে যে হেইনের কথা কইতেছে কি বেলে খানো জেনের ইমামের কথা কইছি এনের বেশি দেন না আছে না এই সুদের বয়ান করলো তো ইমামতি শেষ একদিন ঘুষের কথা একদিন পর্দার কথা এমন ভাবে বয়ান করবে আপনারা সব প্রত্যেক দিন জুম্মাতে যদি আধা ঘন্টা করে শুনেন আর একদিনে 1 ঘন্টা 2 ঘন্টা শুনলেন কোনটায় লাভ বেশি হবে বলেন কোনটা লাভ বেশি কোনটা হবে কোন প্রত্যেক দিন আপনারা জুমার দিনে কথাগুলি ইমাম সাহেবের কাছ থেকে শুনলেন 2 নম্বর হলো ইমাম সাহেব সকালে সকালবেলায় ছোট ছোট ছেলেদেরকে পড়াবে বিকালবেলায় মেয়েদেরকে পড়াবে সন্ধ্যার পরে মুরব্বীরা যারা আছেন মাগরিবের নামাজ পরে মুরব্বীরা বসে যাবেন
মুরব্বিরা মাগরিব থেকে এশা পর্যন্ত বসবেন এশার পরে বসবেন কে জানেন যারা যুবক আছে যারা ব্যবসায়ী এশার নামাজের পরে দোকান বন্ধ করবেন এশার নামাজ পরে ইমাম সাহেবকে নিয়ে বসে যান এক ঘন্টা সময় আমাদেরকে কোরআন শরীফটা শিখান নামাজের দোয়াগুলি শিক্ষা দেন দোয়া কোনটা শিখান দরুদ শরীফটা শিখান আত্তাহিয়াতুন আমাকে শিখান এমন ভাবে যদি আপনারা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এক একটা হালকা কায়েম করে করে তালিম চালু করেন ইমাম সাহেবকে যদি 15000 টাকা দিয়া দেন তাহলে আপনাদের ইমাম সাহেব সারাদিন পড়াইব না অন্য চিন্তা করব কথা খারাপ করলাম পরামর্শটা খারাপ হবো তাহলে এইভাবে যদি আমরা দিন শিখার একটা চর্চা করতাম ও মুসলমান নবীজির মাদ্রাসায় কোনো বয়স ছিল না আমি দলিল সহকারে বলছি কোন ওলামায়ে কেরাম এখানে আছে কেউ যদি বলতে পারে সেখানে 12 বছরে ফলাফলে পড়তো না এরা মুসলমান হয়েছে 30-35-40 বছর ওইসে আর কোরআন পড়ছে দিন শিখছে আর আমরা কেউ যদি 25 বছর বয়স হয়ে গেছে আর বলে জিব্রা করে না হাই রে হাই কপাল পোড়া মুসলমান মনোবিজ্ঞানীরা কি কয় জানেন 40 বছর পর্যন্ত মানুষের স্মৃতি শক্তি কমে না 40 বছর পর্যন্ত মানুষের মেধা কমে না আপনি কেমন ভাবে বলেন আমি আমার জিব্রা করে না এটা আমি তথ্য সহকারে বলছি 40 এর পর থেকে মানুষের স্মৃতি শক্তি কমে মেধা কমে চোখের দৃষ্টি শক্তি কমে দাঁতগুলি লড়া শুরু হয় আস্তে আস্তে করে মানুষ অবসর মানে দুর্বল হয়ে আসে 40 এর পরে কিন্তু 40 এর আগে মানুষের কমে না ভাই এটা বলতে পারেন ছোট ছোট ছেলেদের ব্রেনটা কেন চুকা হয় জানেন এদের অন্য কোনো ধান্দা থাকে না ফ্যামিলির কোনো টেনশন নাই ইনকামের কোনো টেনশন নাই দুনিয়ার কোনো ধান্দা নাই শুধু শুধু তাদের ব্রেনটা শুধু লেখাপড়ার মধ্যে তারা লাগায় বিধায় তাদের একটু বেশি জলদি করে লেখাপড়াটা হয়ে যায় মহতরম হাজিরিন আমি একটা পরামর্শ আপনাদের সামনে রেখে গেলাম আপনারা প্রত্যেক মসজিদে এমন ভালো একজন যোগ্য ইমাম রাখেন আর এমন ভাবে তালিমের ব্যবস্থা করেন মুসলমান দেখবেন আস্তে আস্তে করে সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজ পরিবর্তন হয়ে যাবে